हेलो फ्रेंड्स, आज के आमी तुम्हारे साथे मालाई ब्रेड रोले एक नतून रेसिपि शेयर करते एसेछि। आमी एखाने निये निएछि छाना, एई छाना थेके आमी सब जल झरिए निएछि। एक प्यानेर मध्ये आमी निये निएछि एक कप फुल फैट दूध। ए दूध गरम हो गेले एर मध्ये आमी तैरी करे रखा छानाटी दिए देब। এবার এই ছানাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধকেও এই দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 2 টিস্পুন কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারকেও আমি এই দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দেব 3 টিস্পুন কাজু বাদামের গুঁড়ো। কাজু বাদামকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ব্রাউন সুগার। তোমরা চাইলে আরো বেশি মিষ্টিও দিতে পারো, কিন্তু যেহেতু কাস্টার্ড পাউডার গুঁড়ো দুধ এগুলোতে মিষ্টি আছে তাই আমি একটু কম করে এখানে চিনি দিলাম। এই দেখো আমার কিন্তু মিশ্রণটি পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার এটা নামিয়ে ঠান্ডা করে নেব। একটি প্যানের মধ্যে আমি নিয়ে নিয়েছি 2 কাপ ফুল ফ্যাট দুধ। এই দুধ আমি ভালো করে ফুটিয়ে নেব। এই কাপের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1/3 কাপ দুধ, তার মধ্যে স্যাফরন ভিজিয়ে 20 মিনিট আমি রেখে দেব। এদিকে দুধ ফুটে উঠেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টিস্পুন চিনি। চিনি দুধের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার দুধের মধ্যে মিশিয়ে নেব 4 টিস্পুন কনডেন্স মিল্ক। এবার এগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। ভ্যানিলাকেও দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার 10 থেকে 15 মিনিট আমি মিডিয়াম হিটে ভালো করে দুধ ফুটিয়ে নেব। এই দেখো দুধ ঘন হয়ে এসছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আমার মালাই তৈরি হয়ে গেল। হাতে আমি লাগিয়ে নিয়েছি ঘি। এবার অল্প অল্প পুর নিয়ে এইভাবে লম্বা শেপ গড়ে নেব পুর দিয়ে। সব পুর দিয়ে এইভাবে বানিয়ে নেব। এই দেখো আমি সব বানিয়ে নিয়েছি। এবার ব্রেডের চারদিকটা আমি কেটে নিচ্ছি। এবার পাতলা করে বেলে নেব। এবার প্রত্যেকটা ব্রেডের মধ্যে এভাবে পুর বসিয়ে নিতে হবে, আর ব্রেডের দুই সাইডেও অল্প করে জল এভাবে লাগিয়ে নিতে হবে। খুব হালকাভাবে এইভাবে একটা রোল বানিয়ে নিতে হবে, আর একটু চেপে দিতে হবে যাতে ভালো করে সিল হয়ে যায়, সহজে খুলে না যায়। এই দেখো আমি সবগুলো ব্রেড রোল বানিয়ে নিয়েছি। এবার একটা ট্রের মধ্যে বা যে কোনো একটা পাত্রের মধ্যে এভাবে ব্রেড রোলগুলো সাজিয়ে নেব। এর উপরে দিয়ে দিচ্ছি মালাই।
যে মালাইটা আমি আগেই তৈরি করে নিয়েছি। এবার দিয়ে দিলাম কেশর মেশানো দুধ। এইভাবে সবগুলোর উপরে দুধ দিয়ে দিতে হবে। এর উপরে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুট। তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিতে পারো। আমি এখানে কাজু আর পেস্তা দিয়েছি। তোমরা চাইলে কিশমিশ চেরিও দিতে পারো। তৈরি হয়ে গেল আমার ভ্যানিলা মালাই পেডরোল। যদি তোমাদের আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বাড়িতে একবার বানিয়ে খেয়েও আশা করি ভালো লাগবে। ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে আর তোমাদের বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে। আর যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার সঙ্গে থেকো নতুন নতুন এরকম রেসিপি পাওয়ার জন্য। ভালো থেকো সবাই, বাই বাই।